तुझे ढूंढ ढूंढ के रोया था मैं, तू ना मिला थे कभी बाहों में, अब मेरी दुआओं में। अस्सलाम वालेकुम सबाई के, केमन आछेन सबाई? आशा करছি সকলে অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেশ কিছুদিন আগে অনেকগুলো মিষ্টি আলু কিনেছিলাম, তো আলুগুলো না খাওয়া হয়নি, তো ম্যাক্সিমাম আলু দিয়ে শিকড় হয়ে গিয়েছিল। তো কিছুটা আলু টুকরা টুকরা করে বিভিন্ন জায়গায় মাটিতে পুঁতে দিয়েছিলাম, তো সেই সব জায়গা থেকেও গাছ হয়েছে। আর একটা আলু বোতলে ভিজিয়ে রেখেছিলাম, তো সেখান থেকেও না খুব সুন্দর শিকড় হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমার কাছে মনে হচ্ছে যে ঘর সাজানোর জন্য মানি প্ল্যান্টের পাশাপাশি আলু গাছ দিয়েও কিন্তু আমরা খুব সুন্দর মতো ঘর সাজাতে পারি, দেখতে কিন্তু এতটাই ভালো লাগছে। আমি আরও কয়েক জায়গায় আমার ঘরে রেখেছি, আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর লাগছে এই আলু গাছ। আলু গাছের পাতা কিন্তু এক একটা গাছের এক এক রকম পাতা, তো এই মিষ্টি আলুটার পাতাগুলো এই রকম। তো আমি বেশ কয়েকটা আলু গাছ দেখেছি, তা সেইগুলোর পাতা কিন্তু এরকম না, তো এই পাতাগুলো দেখতেও আমার কাছে খুব ভালো লাগছিলো। তো আমি সকালবেলা নাস্তা রেডি করে, নাস্তা শেষ হয়ে গেছে, ঠিক সেই মুহূর্তে পাশের বাসার পাঁচতলার ভাবি স্বাধীনা ভাবি ফোন দিয়েছে, তার বাসায় না এরকম সুন্দর বাজিঘর একটা পাখি চলে এসেছে উড়ে। তো ভাবি কোনো কথা না বলে খালাকে দিয়ে আমার কাছে এই পাখিটা পাঠিয়ে দিল, আর আমি তো দেখে খুশিতে আধখানা, মানে আমার দুইটা পাখির পরিবর্তে এখন তিনটা পাখি। তবে পাখিটা দেখে না বুঝতে পারছিলাম না ছেলে না মেয়ে। তো যাই হোক, এই তো এখন আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি নিউ মার্কেটের দিকে, কারণ হচ্ছে বেশ কিছুদিন থেকে না বাসায় পরার যে গেঞ্জিগুলো, রাফ ইউজ করার যে গেঞ্জি ট্রাউজার, এইগুলো কিনি কিনি করে কেনা হচ্ছিলো না। আর ঈদও চলে এসেছে, বাড়িতেও যেতে হবে, তো তার আগে ভাবলাম যে যাই একটু নিউ মার্কেট থেকে ঘুরে আসি। তো আমি আর ফরহাদ চলে গেলাম নিউ মার্কেটে, আর এখন কিন্তু আমরা রয়েছি নূরজাহান মার্কেটে। তো এখানে ঘুরে ঘুরে দেখছিল ফরহাদ, তেমনটা না পছন্দ করতে পারছিল না, কারণ ও যেই টাইপের কোয়ালিটি চাচ্ছিল ওইগুলো না এইখানে পাচ্ছিল না। তো যাই হোক, অনেক সময় ধরেই আমরা ঘুরছিলাম, পরে ওকে বলছি যে এত ঘোরাঘুরি খোঁজাখুঁজি না করে আমাদের বাসায় পড়ার কিছু জিনিস নাও, আর তোমারগুলো তুমি দরকার হলে অন্য কোথা থেকে নিও। তো সেটাই এখনও করছে। ও হচ্ছে আমাদের জন্য কিছু ট্রাউজারও দেখছিলো, যে বাসায় পরার ট্রাউজার বা গেঞ্জি এগুলো কেমন কি পাওয়া যায়, তো সেটাও না পাচ্ছিলাম না। তারপরে ফুটপাত থেকে খুব সুন্দর মতো দেখে ঘুরে ঘুরে 150 টাকা করে অনেকগুলো গেঞ্জি নিয়ে ফেলছি, কারণ এই গেঞ্জিগুলো না দেখতে অনেক সুন্দর, ভিতর থেকে যদি আমি এই গেঞ্জিগুলো নিতাম এগুলোর দাম কিন্তু বেশি নিত। আর এই 150 টাকা করে এই গেঞ্জিগুলো বাসায় পরার জন্য কিন্তু খুবই ভালো। তো আমার আর মেঘের জন্য বেছে বেছে বেশ কিছু গেঞ্জি নিয়ে ফেললাম, আর সেই সাথে ট্রাউজারও নিয়েছি বেশ ভালো। তো আমি ভাবলাম যে মার্কেটের থেকে ফুটপাতেই মনে হয় ভালো জিনিস পাওয়া যায়, তো খুঁজে খুঁজে নিতে হয়, এটা কিন্তু অনেক ঝামেলারও বিষয়, আমি যেটা পারি না। তো ফরহাদ ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, এখন ফরহাদের কিছু বাসায় পরার ট্রাউজার নিতে হবে, তো আমরা চলে আসলাম অ্যাস্টোরিয়নে। তো এখানে এসে দেখি ওদের বেশ কিছু প্রোডাক্টের উপরে 50% ডিসকাউন্ট চলছে, যদিও এখন ম্যাক্সিমাম শোরুমগুলোতে না ডিসকাউন্ট চলে মানে লেগেই থাকে। তো যাই হোক, এইখানে আমরা বেশ কিছু সময় ধরে ঘুরে ঘুরে হচ্ছে কেনাকাটা করলাম, তো যদিও ভিডিও করা ওদের নিষেধ, তারপরেও আজকে যেন কেন ভিডিও করছিলাম ওরা কিচ্ছু বলছিল না। তো ফরহাদ অনেক সময় ধরে ঘুরে ঘুরে দেখছিল আর আমি একটু একটু করে ভিডিও করছিলাম। যে সকল প্রোডাক্টের উপর ডিসকাউন্ট দিয়েছিল ওইগুলো থেকে তেমন একটা পছন্দ হয়নি, তো রেগুলার যে প্রাইজের প্রোডাক্টগুলো ওখান থেকে ওর জিনিসগুলো নিয়ে নিয়েছিল। তো এখন প্রায় 2:30 বাজে, আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে আমাদের দুপুরে লাঞ্চ শেষ করে মেককে নিয়ে চলে এসেছি কোচিংয়ে। মেক তো কোচিংয়ে ক্লাস করছে আর আমি হচ্ছে অনেক সময় ধরে ওয়েট করছি, হাঁটাহাঁটি করছি পাশ দিয়ে। তো ওর কোচিংয়ের পাশেই হচ্ছে ইনডোর স্টেডিয়াম, ভাবলাম এই স্টেডিয়ামে একটু খোঁজ খেয়াল করে দেখি যে ওকে ক্যারাটে অথবা কুংফু কোনো কিছুতে দেওয়া যায় কি না, কারণ ফিজিক্যাল এক্সারসাইজের একটা দরকার আছে, ও এমনিতেই একটু নরম সরম, ওর জন্য এটা বেশ কিছুদিন থেকেই চাচ্ছিলাম। তো এখানে এসে এখানে যে টিচার আছে টিচারের সাথে কথা বললাম,
বিভিন্ন বয়সের বাচ্চারা কিন্তু এখানে ক্যারাটে কুমফু শিখছে, আমার দেখতে বেশ ভালো লাগছিল। এই এই সাইডটাতে হচ্ছে মাঝারি সাইজের যে বাচ্চারা, এরা হচ্ছে ক্লাস করছে। আর আপনাদের সাথে শেয়ার করব যে এত ছোট্ট বাচ্চা ওইখানে হচ্ছে ক্যারাটে শিখছে, আপনি দেখেই অবাক হয়ে যাবেন যে এত ছোট্ট বাচ্চা, তেমন একটা কিছু বোঝে না, ওকে দিয়ে দিয়েছে, কি সুন্দর যে লাগছিল দেখতে, খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমি কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম যে দেখি মেয়েকে এখানে দিয়ে দেওয়া যায় কি না। তো এই তো মেয়েকে নিয়ে বাসায় চলে এসেছি আর এসে দেখি ফরহাদ আমাদের জন্য নাস্তা রেডি করে রেখেছে। যদিও আমি আগে থেকে ফোন করে বলে রেখেছিলাম আজকে সারা দিনে অনেক ঘোরাঘুরি করেছি, এত টায়ার্ড লাগছে, বাসায় যেয়ে আর নাস্তা রেডি করতে ভালো লাগছিল না। তো যাই হোক, ও কিন্তু খুব মজা করে আজকে হচ্ছে নুডলস রান্না করেছে। তো এখন আমরা নাস্তাটা করে নিচ্ছি। আর এই তো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার ছোট্ট ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ।